ঝামেলার মধ্যে আছে, অসম্ভব ঝামেলা। কিন্তু আসলে পরে আমাদের দেশে তো আপনার চুরিচামারি বেড়ে দিতে পারে, চুরিচামারি বেড়ে দিতে পারে, চুরিচামারি বেড়ে দিতে পারে। তো এই অবস্থায় অনেক লোক দেশে আসবে, কত লোক আসবে আমরা জানি না। আমরা চাচ্ছি যত কম লোক আসে, আর আমাদের মানুষজন খুব স্মার্ট, তারা যদি বিদেশে থাকে একদিকে না একদিকে কিছু ম্যানেজ করে, এই জন্য আমরা তাদের অনুরোধ করছি যে বাধ্য না হলে আসবেন না। হ্যাঁ, তো যাই হোক দেখা যায় কি হয়, তবে আসবে। তো আসলে পরে যেটা আমার সমস্যা, এদের আমি কিভাবে আপনার গেইনফুলি এমপ্লয় করব? ইতিমধ্যে আমার দেশে যথেষ্ট আনএমপ্লয়মেন্ট, আর এরা আসলে আনএমপ্লয়মেন্ট পরিমাণ পাবে, অসম্ভব ঝামেলা। এতগুলো লোক আসলে, আপনার যদি 10-15 লোক আসে, লাখ লোক আসে, আপনি কি করবেন? দেশে আপনার অত আসবে না, আমাদের মানুষ ম্যানেজ করে ফেলে, কিন্তু আসলে পরে আমাদের দেশে তো আপনার চুরিচামারি বেড়ে যেতে পারে, আইন কানুন ডিটোরিয়েট করতে পারে। আর আমরা যে হারে উপরে উঠছিলাম ওটা একটু স্লো হয়ে যাবে। হ্যাঁ, যে হারে উপরে উঠছিলাম, এই প্যান্ডেমিকে যে দুনিয়ার কি হবে আমি ঠিক জানি না। না, ক্ষমতার পরিবর্তন নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টটা হচ্ছে যে আপনার এক্সপোর্ট এক্সপোর্ট কমে যাবে, দুনিয়াতে এক্সপোর্ট কমে যাবে। আর আমরা এক্সপোর্ট ডিপেন্ডেন্ট ইকোনমি, আমাদের মাল যদি না নেয় তো আমাদের ইকোনমি মার খাবে।